নমস্কার বন্ধুরা, আমি প্রীতম আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ধনে পাতা। আমরা আমাদের ছাদ বাগানে একদম মাটি ছাড়া অর্থাৎ সয়েললেস পদ্ধতিতে কীভাবে 100% অর্গ্যানিকভাবে ধনে পাতা চাষ করতে পারি আজকের আমার ভিডিওর বিষয়। বীজ ফেলা থেকে একদম সম্পূর্ণরূপে ম্যাচিওর হওয়া পর্যন্ত কী কী পরিচর্যা আমাদেরকে করতে হবে এবং কী ধরনের খাবার প্রয়োগ করতে হবে, তো সেই নিয়ে আমার মূলত আজকের ভিডিও। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি আপনাদেরকে ছাদ বাগানে এভাবে সারা বছর ধরে ধনে পাতা চাষ করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এইভাবে ছোট পাত্রে ধনে পাতা চাষ করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে ভালো প্রজাতির উন্নত মানের হাইব্রিড বীজ। আমরা বিভিন্ন বীজের দোকান থেকে কিন্তু এই বীজ সংগ্রহ করতে পারি খুব সহজেই, খুব বেশি দাম হয় না এই ধনে পাতার বীজের। এক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের সকলের মাথাতেই থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের মশলার কাজে যে ধনে ব্যবহার হয় তার থেকে কি আমরা চারা তৈরি করতে পারি? হ্যাঁ, অবশ্যই তৈরি করতে পারি, কিন্তু সেক্ষেত্রে এত ভালো রেজাল্ট আমরা কখনোই পাবো না। কারণ যে ধনেগুলো আমাদের মশলার কাজে ব্যবহার হয় সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের পর আমাদের কাছে আসে। তাই আপনারা চেষ্টা করুন অবশ্যই উন্নত মানের বীজ সংগ্রহ করার। এরপর প্রায় 48 ঘন্টার জন্য আমাদের বীজগুলো সাধারণ জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর আমাদেরকে মিডিয়া তৈরি করতে হবে যার ওপর আমাদের বীজগুলি আমরা বপন করব। এক্ষেত্রে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে সয়েললেস অর্থাৎ মাটির অস্তিত্ব ছাড়া মিডিয়া তৈরির পদ্ধতি বলবো। 40% কোকোপিট, 40% বালি এবং 20% যে কোনো প্রকার কম্পোস্ট ধনে পাতা চাষের জন্য আদর্শ। বন্ধুরা, আমি এখানে ভার্মি কম্পোস্টের ব্যবহার করেছি। আপনারা চাইলে এক বছরের পুরনো গোবর সার অথবা লিপ মোল্ডেরও ব্যবহার করতে পারেন। পাত্রে মিডিয়া ফিল আপ করার পর তার ওপর একটা 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি শুধুমাত্র কোকোপিটের লেয়ার তৈরি করে তার ওপর যদি আমরা বীজ ফেলতে পারি তাহলে কিন্তু জার্মিনেশন রেট আমরা অনেকটাই ভালো পাবো। তাই অবশ্যই আপনারা এই কাজটি করে নেবেন। অন্তত 2 দিন বীজগুলো ভেজানোর পর যে জলে আমরা বীজগুলো ভিজিয়ে রাখবো তার রঙটা কিন্তু একদম এইভাবে লাল হয়ে যাবে। এরপর বন্ধুরা, আমাদেরকে যে কাজটি করতে হবে, কেয়ারফুলি বীজগুলোকে ছেঁকে নিতে হবে এবং তারপর একবার সাধারণ জলে বীজগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর বীজগুলি ছড়ানোর সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে খুব ঘন না হয়ে যায়। খুব ঘন হয়ে গেলে কিন্তু গাছের গ্রোথ একদমই ভালো হবে না, কারণ জায়গা সীমিত। তাই যতটা আলাদা আলাদাভাবে সম্ভব আপনারা বীজগুলি ছড়াবেন। ভালোভাবে বীজগুলি ছড়িয়ে দেওয়ার পর আবার শুধুমাত্র কোকোপিট দিয়েই কিন্তু বীজগুলো ঢেকে দিতে হবে। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাতে খুব পুরু আস্তরণ না হয়ে যায়। খুব পুরু আস্তরণ হয়ে গেলে কিন্তু বীজ ফেটে বেরোতে অসুবিধা হবে এবং জার্মিনেশন রেট আমরা খুব ভালো পাবো না। বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর যতদিন না পর্যন্ত সম্পূর্ণরূপে জার্মিনেশন কমপ্লিট হচ্ছে আমাদেরকে এই পাত্রগুলো এমন জায়গাতে রাখতে হবে যেখানে 1 থেকে 1.5 ঘন্টার বেশি সানলাইট কোনোভাবেই যেন না পায়। বীজ ছড়ানোর পর প্রথমবার আমাদেরকে পাত্রে ভরপুর জল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাত্রের নিচের দিক থেকে জল বেরিয়ে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য রাখতে হবে, যখনই দেখবো যে আমরা মিডিয়ার ওপরের অংশ শুকিয়ে আসছে আমরা একবার ভালো করে প্রত্যেকটা পাত্রে জল স্প্রে করে দেব। বন্ধুরা, 48 ঘন্টা যদি আমরা বীজগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিই তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা পাত্রে এইভাবে জার্মিনেশন শুরু হয়ে যাবে। এবং এই সময় থেকে আমাদেরকে আস্তে আস্তে সানলাইট বা রোদের পরিমাণ বাড়াতে হবে। সম্পূর্ণরূপে জার্মিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রত্যেকটা পাত্রে একবার করে খোল পচা তরল জৈব সারের ব্যবহার করতে হবে। এই বিষয়ে আমার একদম বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। যদি খোল পচা সারের ব্যবহার এই ধনে পাতার মধ্যে করে থাকেন তাহলে কিন্তু 10 দিনের মধ্যে আপনারা এই ধরনের রেজাল্ট আপনাদের গাছে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের প্রত্যেকটা পাত্রে এইভাবে ভরপুর ধনে পাতার গাছ আপনারা দেখতে পাবেন এবং এই গাছগুলি কিন্তু প্রায় খাওয়ার জন্য প্রস্তুত। সাধারণত এই ধনে পাতার মধ্যে পোকামাকড়ের আক্রমণ খুব কম হয়ে থাকে,
তবুও আপনারা সাত দিনে একবার করে নিম তেলের স্প্রে করতে পারেন, সেটা আপনার গাছের ক্ষেত্রে অনেকটা প্রোটেকশন বাড়িয়ে দেবে। এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় রাখবেন, যেহেতু আমরা এই ধনে পাতা কনজিউম করবো বা পুরো গাছটাই খাবো, তাই রাসায়নিক কীটনাশকের থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন, এক্ষেত্রে শরীরের ক্ষতি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ছাদ বাগানে কীভাবে সম্পূর্ণরূপে মাটি ছাড়া 100% অর্গ্যানিক ওয়েতে ধনে পাতা চাষ করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের নানা প্রকার গার্ডেনিং রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।